আমরা আজকে বিসমিল্লাহ রেস্টুরেন্টের খাবারের একটা রিভিউ করতে চাচ্ছি। কলেজ রোডের এটা বেশ ভালো একটা রেস্টুরেন্ট এবং খাবারগুলো খুবই ইয়ামি। লোকেশনটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা যারা এর কাছাকাছি আছেন তারা নিতে পারবেন। ফার্স্টেই আমরা এগুলো ওপেন করব। আজকে আমরা কি কি এনেছি এটা আপনাদের সাথে একটু ফার্স্টে শেয়ার করি। এটা হচ্ছে সাব স্যান্ডউইচ, বার্গার, এটা হচ্ছে চিকেন চাউমিন, এখানে কি সস সস দেখো তো আর অনেক, এরা অবশ্যই একটু ডিফারেন্ট টাইপের সস এবং মেয়োনিজ দিয়ে থাকে। আর এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আছে, এটা আমরা ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে চিকেন ফ্রাইও আছে, যেটা আমরা প্লেটে ঢেলে নিচ্ছি। এখন আমাদের এখানের অনেক রেস্টুরেন্টের মধ্যে এই রেস্টুরেন্টটার খাবার একটা মান রাখে এরা, যেটা অন্য কোনো রেস্টুরেন্টে মানে আমরা হয়তো অনেক সময় পেয়ে থাকি না, সেই হিসেবে এখানকার খাবারের প্রাইসটাও কিন্তু অনেকটা রিজনেবল। চিকেন চাউমিন, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই আর একটা কোক দিয়েছে, এটা পেপসি দিয়েছে একটা 250 ml-এর। এই দুটোর এগুলোর প্রাইস রেখেছে হচ্ছে 220 টাকা। সাব স্যান্ডউইচটার প্রাইস হচ্ছে 130 টাকা। আর এটা হচ্ছে যে স্পেশাল বার্গার ওদের, এটা হচ্ছে 100 টাকা, এই হচ্ছে প্রাইসটা। ইন্তিসার ফার্স্টে নুডলসটা টেস্ট করে দেখছে, তুমি এটার ওভারঅল টেস্ট নিয়ে কিছু বলো। ধরো ও বাসায় আম্মু নুডলস রান্না করি বা এটার ফ্লেভার, খেতে ভালো লাগছে না তোমার? হ্যাঁ, এবার মানহা একটু টেস্ট করে দেখো। বলো মানহা, তুমি চুপ করে আছো কেন? এটা খুবই মজা মজা, যদিও আমাদের বাইরে দেখে কিন্তু নুডলসটা কম এনে খাওয়া হয়, তাই না? এই নুডলসটা হচ্ছে চিকেন নুডলস, এখানে আমি অবশ্য চিকেন দেখতে পাচ্ছি। ওরা আমার মনে হচ্ছে যে চিকেন ফ্রাইয়ের জন্য যে চিকেনটা করেছে সেটাই এই নুডলসে দিয়ে দিয়েছে, চিকেন পড়ে গেছে। এই যে চিকেন, খুব একটা চিকেনের পরিমাণ দেখা যাচ্ছে না, সেটাই কেটে চিকেনে দিয়ে দিয়েছে। এবং ভেজিটেবলের মধ্যে আমি বরবটি দেখতে পাচ্ছি, হালকা গাজর, ডিম দেখতে পাচ্ছি। এবার একটু টেস্ট করার পালা। ওদের থেকে যতটা ভালো লেগেছে আমার টেস্ট কিন্তু ততটা ভালো লাগেনি। আমার আমার মনে হচ্ছে যে চিকেন ফ্রাইটা এখানে দেয়াতে এটা টেস্টটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার সাব স্যান্ডউইচটা নিয়ে ইন্তিসার কিছু বলো, যদিও এদের সাব স্যান্ডউইচ তোমরা এর আগে অনেকবার খেয়েছ। সাব স্যান্ডউইচটা ঝাল আছে, স্পাইসি, কিন্তু টেস্টটা ভালো। মানহা কি মনে হচ্ছে? আমার এটা খুবই ভালো লাগছে, কিন্তু হালকা হালকা স্পাইসি আছে। স্পাইসি আচ্ছা, এবার বার্গারটা একটু ইয়ে করো, টেস্ট করে বলে দাও বার্গারটা টেস্ট কেমন। কারণ হচ্ছে তোমরা সাব স্যান্ডউইচটা আগে খেয়ে থাকলেও বার্গারটা কিন্তু এই ফার্স্ট টাইম খাচ্ছ না, এখানকার বার্গারটা হাফ করবা?
হাফ করা যায়। বার্গারটা টেস্ট করে বলো। বার্গারটা হচ্ছে একটু চিজি বার্গার, বুঝছো? জুসি বার্গার। আমার খুবই খেয়ে ভালো লাগলো। মানে ইয়াটা থেকে সাপ থেকে বার্গার মজা না বার্গারটা বেশি মজা? বার্গারটা বেশি মজা। প্রাইস কিন্তু দেখো বার্গারটার 100 টাকা আর সাপটার 130 টাকা। এই সাপটা যদি একটু লম্বা থেকে একটু বড়, বার্গারটা মজা বেশি। তার সাথে চিকেন ফ্রাইটা আমরা সবসময় প্রায় খেয়ে থাকি, এটা অ্যাজ ইউজুয়াল চিকেন ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাইটা মজা। এই যে চিকেন, চিকেন ফ্রাইটা টেস্টি। ওভারঅল ওদের খাবারের ব্যাপারে আমি বলবো যে বার্গারটা, চিকেন ফ্রাই, তারপর হচ্ছে যে কিন্তু আমার নুডলসটাতে আমি 10-এর মধ্যে নুডলসটাতে আমি দিব 3। আর আমি আমি নুডলসটাকে দিব 10-এর মধ্যে, কারণ আমার সবচেয়ে বাজে মনে হয়েছে নুডলসটা, এটা টেস্টটা খুব একটা ভালো আসেনি। আমি নুডলসটাকে দিব 10-এর মধ্যে। একটা তেল চিটচিটে একটা গন্ধ। আর ওদের সবচেয়ে ইয়ামি হচ্ছে এই চাটনিটা, পুদিনা ধনিয়ার চাটনি। এখন মানহাইম পিসার এগুলো গপাগপ করে খাবে, আর সবাইকে আমাদের আজকের মতো আল্লাহ হাফেজ।